মকবুল ولي প্রিয় বান্দা ওনার কাছে একজন বয়স্ক মানুষ এসেছেন কথা বলার জন্য তো আলেম ওলামার পাশে আর অনেক মানুষ থাকে না ওই বৃদ্ধ মানুষ এসেছেন আপনারা জানেন বৃদ্ধ যখন হয়ে যায় কোনো কিছুর কন্ট্রোল আর থাকে জোরে বলতে হবে না মানুষের যখন বয়স বেড়ে যায় তখন কোনো কিছুর আর কন্ট্রোল থাকে না মানুষের বয়স বেড়ে গেলে কোনো কিছুর আর কন্ট্রোল থাকে না তুমি কথা বলতে বলতে হঠাৎ করে শরীর থেকে একটা হাওয়া বের হয়েছে যেটার আওয়াজ হয়েছে আর আপনারা জানেন আমাদের সমাজে এই শরীর থেকে হাওয়া বের হলে আওয়াজ শুনলে সবাই হাসে এটা একটা কমন বিষয় এবার যখন আওয়াজ হওয়ার কারণে সবাই হাসাহাসি শুরু করলো ওই বৃদ্ধটা মনে মনে লজ্জা পেয়ে গেছে ছি আমি এই কাজটা কেমনে করলাম লজ্জাবোধ হয়েছে ওই আল্লাহর প্রিয় বান্দা ওনার অবস্থা দেখে অনুভব করলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার যে উনি তো আমার সামনে লজ্জা পাচ্ছে এখন ওনাকে লজ্জা থেকে মুক্ত করি কিভাবে ওই আল্লাহর বলি ওনাকে বললেন বাবা আমি একটু কানে কম শুনি একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ বাবা আমি কানে একটু কম শুনি তার মানে ওনাকে বিশ্বাস করাচ্ছেন আপনার আওয়াজটা আমি শুনি নাই লজ্জা পাওয়ার আর দরকার নাই আমি শুনি নাই কানে কম শুনি তো একটু বড় করে বলেন না সাথে সাথে ওনার মলিন চেহারায় হাসি ফুটে গেল মনের মধ্যে একটা স্থিতি চলে আসলো অনুভব হলো এই আমার আওয়াজটা হয়তো উনি শুনে নাই লজ্জা থেকে উনি বের হয়ে গেলেন এবার সেই বৃদ্ধ বাবা ওখান থেকে চলে যাওয়ার পরে আল্লাহর সেই মকবুল প্রিয় বান্দা সবাইকে ডেকে বললেন আজকে থেকে ওই মুরব্বী যখনই আসবে তখনই তোমরা ওনার সামনে এমন ভাব নিবা যেন আমি কানে কম শুনি সুবহানাল্লাহ শুধু একজন মানুষের মনে মুখে হাসি ফোটানোর জন্য সুস্থ কানকে উনি বয়রা বানিয়ে ফেলেছেন এটাই হচ্ছে আল্লাহর ওলিদের চরিত্র সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ হযরত মারুফ কারকি রাহমাতুল্লাহ আলাই একজন আল্লাহর ওলি নৌকা দিয়ে যাচ্ছেন ভাইয়া একটু মনোযোগ দিয়ে শুনেন আল্লাহর বলি প্রিয় বান্দাদের চরিত্র কেমন আর আমাদের চরিত্র কেমন আসুন না একবার অন্তত না পারলো হওয়ার চেষ্টা করি জোরে বলেন না বিশ্বাস করেন ভাই আলাদা একটা শান আলাদা একটা মান আলাদা একটা শান্তি আছে এই জগতে চিল্লায়ে যতটুক শান্তি পাবেন না বোবা থাকে তার চাইতে বেশি শান্তি পাবেন প্রতিশোধ নিয়ে যতটুক মজা পাবেন না ক্ষমা করে দিলে তার চাইতে বেশি শান্তি পাবেন আসেন একবার আসেন আল্লাহর বলি নৌকা করে যাচ্ছেন ওই নৌকার মধ্যে কিছু যুবক যুবক ছেলেরা ওই তৎকালীন সমাজের নিয়মে বিভিন্ন গান বাজনা করছেন তো একজন মুরব্বী বললেন ওই আল্লাহর ওলিকে হুজুর ওনাদেরকে একটু বদদোয়া করেন এই বেয়াদবগুলো যেন সব নষ্ট হয়ে যায় মরে যায় রাগ করে বললেন আর কি ওনাদের জন্য একটু বদদোয়া করেন কারণ ওনাকে সবাই চিনতে উনি এবার হাত তুললেন হাত তুলে সবাই ভাবছে এখনই বদদোয়া করবে উনি বললেন আল্লাহ এই যুবকগুলো দুনিয়াতে যেমন মন থেকে আনন্দে আছে পরকালেও তাদেরকে আনন্দে রাখিও সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ এই যুবকগুলো মন থেকে এখন যেরকম আনন্দ করছে বন্ধু বান্ধব মিলেমিশে আনন্দ করছে আল্লাহ পরকালেও তাদেরকে তুমি আনন্দে রাখিও সবাই অবাক হয়ে গেল বদদোয়া করার কথা হুজুর তো এমন একটা দোয়া করলেন এই দোয়ার আওয়াজটা তারা শুনেছে ওই ওইখান থেকে একজন যুবক এসে বললেন হুজুর আপনি কি দোয়া করলেন আমাদের জন্য আমি দোয়া করেছি আল্লাহ যেন তোমাদেরকে পরকালে আনন্দে রাখে শান্তিতে রাখে আমরা অন্যায় করছি আপনি আমাদের জন্য বদদোয়া না করে দোয়া করেছেন তখন ওই আল্লাহর মকবুল বলি বললেন বদদোয়া করা আমাদের নবীর সুন্নত নয় দোয়া করাই আমাদের নবীর সুন্নত শুধু এই দোয়ার বরকতে এই দোয়ার চরিত্রে এই মায়ার এই ভালোবাসার প্রেজেন্টেশন দেখে প্রেজেন্টেশন দেখে এই ভালোবাসার প্রেজেন্টেশন দেখে ওই সমস্ত যুবক তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে এসেছে সুবহানাল্লাহ